ঢাকা শহরে এই করোনা ভাইরাসের মহামারীকালে আমরা একটা বিশাল এবং ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পরিবেশের। আপনারা সবাই জানেন যে আমাদের রাজধানী শহর ঢাকা হচ্ছে অনেক মানুষের ঠাসা, এবং এখানে যে পরিমাণ জমি জায়গা তার তুলনায় কিন্তু মানুষের বসতি অনেক বেশি। সে কারণেই চাইলে পরেই আর এই ঢাকা শহরকে আমরা সবুজে ভরিয়ে দিতে পারবো না। সেজন্যই সবুজের সমাহারের যে প্রকল্পটি সেটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই কারণে ভালো লেগেছে যে এটি অল্প জায়গার মধ্যে এবং আমাদের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অবস্থান রেখেই আমরা সবুজের সমাহারে আমাদের এই ঢাকা শহরকে ভরে দিতে পারবো। তারা বলছে যে এখানে ছাদে, বারান্দায়, বেলকনিতে এবং খোলা জায়গায়, এমনকি ঘরের মধ্যেও গাছ চাষাবাদ করা যাবে। সেটি হতে পারে ফলস, বনজ, এমনকি ঔষধি গাছও। এই যে এখন মানুষের গাছ কত দরকারি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আপনি দেখেন যে এক মাসের কাছাকাছি সময় এই লকডাউন কিংবা ছুটি যাই বলি আমরা, তার মধ্যে ঢাকা শহর বন্ধ থাকার কারণে কিন্তু পুরো ঢাকা একটা সবুজ রূপ নিয়েছে। যেখানে যেখানে মরা গাছ ছিল তার পাতা গজিয়েছে, আকাশ পরিষ্কার হয়েছে, বাতাস স্নিগ্ধ হয়েছে, এবং এখানে কিন্তু তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে হয়ে এসছে। অন্যান্য সময় এই গরমকালে আমরা দেখি অক্সিজেনের সংকট হয়, তাপমাত্রা বেড়ে যায় এবং তুমুল গরম অনুভূত হয়। এবারে কিন্তু সহনীয় গরম রয়েছে, মে মাস পার হয়ে যাচ্ছে, এখনো ঢাকা শহরের অনেক বাড়িতে লোকজন ফ্যান চালান না, সেখানে কাঁথা গায়ে দিয়েও কোনো কোনো জায়গায় ঘুমান, এরকম শুনেছি আমরা।